টানা বৃষ্টিতে সড়কের ওপর পাহাড় ধসের কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এতে আটকা পড়েছিলেন সাধারণ যাত্রী ও পর্যটকেরা সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের সাপাহাড় এলাকায় পাহাড় ধসের এই ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভোরে সাপাহার এলাকায় হঠাৎ করেই সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়তে শুরু করে এতে সড়ক বন্ধ হয়ে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকেরা ঢাকা থেকে সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আটকা পড়েছেন অনেক যাত্রী তাদের অভিযোগ ছিল ভোর থেকে তারা গাড়িতে বসে থাকলেও সকাল সাতটার দিকেও কেউ মাটি সরাতে আসেনি এদিকে ঘটনাস্থল থেকে মাটি সরানোর কাজ সকালে শুরু হয় বলে জানিয়েছেন কাগড়াছলি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া সকাল শোয়া নয়টার দিকে তিনি জানিয়েছিলেন স্থানীয় লোকজন সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে সড়কের মাটি সরানোর কাজ করছেন আধা ঘণ্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি কিন্তু প্রায় চার ঘণ্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল চার ঘন্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে